হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ রাজ্যশ্রী ব্যানার্জি ফ্রম বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে দেখো আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের পরের পার্টটা পড়বো আগের দিন অবধি আমরা আগের দিন পড়েছিলাম ইন্ট্রোডাকশন এবং রুট পার্টটা ওকে তো রুটেরই মধ্যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রিজিয়ন অফ রুট এবং মডিফিকেশান অফ রুট ওকে তো আর এই মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের যে ইউনিটটা সেটা আমরা রিসেন্ট শুরু করেছি তার আগে আমরা যে ক্লাস ইলেভেনের হিউম্যান ফিজিওলজি যে ইউনিটটা আছে পুরোটা কিন্তু আমার চ্যানেলে কমপ্লিট ভিডিও আছে ওকে প্রত্যেকটা ইউনিটের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিয়ে প্লেলিস্ট লিস্ট করা আছে তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখো সেখান থেকে সব ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাও ওকে তাহলে চলো আমরা শুরু করি রিজিয়ান অফ রুট তো আগের দিন আমরা যেটা জেনেছিলাম যে এটা হচ্ছে মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস তো মরফোলজি কথাটার মানে কি যে আউটার স্ট্রাকচার মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের আউটার স্ট্রাকচার নিয়ে কিছু ডিসকাশন এবং সেখানে দেখেছিলাম আমরা কিছু ভ্যারিয়েশন দেখা যায় এবং সেই ভ্যারিয়েশনগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ফুড স্টোরেজের জন্য হয় অনেক সময় প্রোটেকশানের জন্য হয় অনেক সময় হচ্ছে এনভায়রনমেন্টের জন্য হয় তো অনেকগুলো কারণের জন্য কি দেখা যায় যে আমাদের বিভিন্ন রকম প্ল্যান্টসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মনে করা অর্গ্যানের হচ্ছে বিভিন্ন রকম ভ্যারিয়েশন দেখা যায় যেমন আমরা ফার্স্টে পড়ছি রুট তো রুটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে রুট কত রকমের হয় সেখানে পড়েছিলাম ট্যাপ রুট সিস্টেম ফাইব্রাস রুট সিস্টেম এবং অ্যাডভেন অ্যাডভেন্টিশিয়াস রুট এবং সেখানে সেই এক্সাম্পলগুলো আমি বলেছিলাম তোমাদের মনে রাখতে এবং রুটসের মেইন ফাংশন ওকে আজকে আমরা যেটা জানবো রিজিয়ান অফ রুট অর্থাৎ এটা একটা যদি রুট বলা হয় তাহলে তার কটা রিজিয়ান আছে সেটা আমরা দেখবো মানে একটা যে রুট রুটের মধ্যে আবার কিছু ডিভিশন আছে রিজিয়ান ওয়াইজ ওকে তো সেটাই আজকে আমরা বলছে দেখো দ্য রুট ইজ কভার্ড অ্যাট দ্য অ্যাপেক্স বাই এ থিমের লাইক স্ট্রাকচার কল দ্য রুট ক্যাপ মানে কি এইটা হচ্ছে রুট মানে এর ওপরে আছে স্যুট সিস্টেম এখানে আছে আমাদের গ্রাউন্ডটা ওকে তো গ্রাউন্ডের নিচে আছে আমাদের রুট তো এই যে রুটটা এই রুটের বলছে অ্যাপেক্স অ্যাপেক্স মানে কি যে দিক থেকে রুটটা বড় হচ্ছে অর্থাৎ রুটটা কি এরকম ওপর থেকে তো নিচের দিকে নামতে থাকে তাহলে নিচের দিকটা হচ্ছে অ্যাপেক্স মানে এই জায়গাটা তো কি বলছে দ্য রুট ইজ কভার্ড অ্যাট দ্য অ্যাপেক্স অর্থাৎ রুটটা হচ্ছে কভার থাকে অ্যাপেক্সে কি বাই এ থিম্বেল লাইক স্ট্রাকচার কল দ্য রুট ক্যাপ এই যে এটা হচ্ছে রুট ক্যাপ থিম্বেল লাইক স্ট্রাকচার মানে বলছে আঙুলের মতো একটা অংশ অর্থাৎ আঙুলটাকে যদি এরকম থাকে তাহলে এরম একটা আসছে এখানে দেখো এরকম মানে এরম যদি করি দেখো আঙুলের মতো অংশ নয় এটা এরকম সেই জন্য বলছি ওকে তাহলে আমাদের ও থিমবেল লাইক অত কিছু মনে রাখার দরকার নেই মনে রাখবে যে রুটস এর অ্যাপেক্স যেটা সেখানে আছে রুট ক্যাপ রুট ক্যাপ দিয়ে কভার্ড করা আছে যেন একটা টুপির মতো অংশ আমরা যেমন মাথায় টুপি পরি এখানেও কি হচ্ছে রুটসের যে মাথা অর্থাৎ তার অ্যাপেক্সটা সেখানে কি হচ্ছে একটা টুপি পরানো আছে সেটাকে বলছি রুট ক্যাপ আমরা টুপিকে কি বলি ক্যাপ বলি এখানে রুটে যেহেতু টুপিটা আছে তাই রুট ক্যাপ বলা হচ্ছে তাহলে রুট ক্যাপ কোথায় অবস্থিত রুটসের অ্যাপেক্স এবং অ্যাপেক্সটা কোন দিকে অবস্থিত যেদিকে মানে রুটটা যেদিকে বাড়ছে অর্থাৎ গ্রাউন্ড থেকে এটা যদি গ্রাউন্ড হয় গ্রাউন্ডে নিচের দিকে বোঝা গেল এবারে আসছে পরের লাইনটা কি বলছে ইট প্রোটেক্টস দ্য টেন্ডার অ্যাপেক্স অফ দ্য রুট অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে থ্রু দ্য সয়ে অর্থাৎ কি বলছে এই যে রুটসটা রুটসের যে অ্যাপেক্সটা অর্থাৎ যে মাথাটা সেই মাথাটা কি খুব নরম হয় সেই নরম যে মাথাটা সেটাই তো গ্রো করে মাটির মধ্যে অর্থাৎ মাটির মধ্যে যে পাতো এটা খোঁজে সেটা সেই প্রথম যায় ওকে তো সেই প্রথম যায় বলে তার ওখানটায় কিছু ক্ষতি হতে পারে তো সেই জন্য ওখানে একটা রুট ক্যাপ লাগানো হচ্ছে সেটাই বলছে রুট ক্যাপের ফাংশনটা কি যে এটা প্রোটেক্টস করছে টেন্ডার অ্যাপেক্স টেন্ডার কথা মানে কি টেন্ডার মানে হচ্ছে নরম অর্থাৎ কি বলছে ইট প্রোটেক্টস এটা প্রোটেক্ট করে দ্য টেন্ডার অ্যাপেক্স অফ দ্য রুট অর্থাৎ রুটের যে নরম অ্যাপেক্সটা কেন অ্যাজে যেহেতু ইট মেক্স অর্থাৎ ইট মানে অ্যাপেক্স অব দ্য রুট কী বলছে মেক্স ইটস ওয়ে থ্রু দ্য সয়েল মানে সয়েলের মধ্যে দিয়ে এটা এর নিজের যে ওয়েটা সেটাকে তৈরি করে প্রথম তো এই তৈরি করে মানে প্রথম ফেস করতে হয় যা কিছু শক্ত মাটি বা যা কিছু হোক সব কিছুকে কিন্তু এই রুট মানে তোমার রুটের মানে অ্যাপেক্সটাকে হচ্ছে ফেস ফেস করতে হয় তো সেই জন্য সেটা যাতে কোনো রকম ক্ষতি না হয়ে যায় তাই জন্যই তার মাথায় একটা টুপি পরানো আছে তাহলে রুট ক্যাপের মেন ফাংশনটি যে এটা প্রোটেক্ট করে নরম অ্যাপেক্সটাকে রুটসে হলো এরপরে কি বলছে এ ফিউ মিলিমিটার অ্যাভাব দ্য রুট ক্যাপ ইজ দ্য রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি অর্থাৎ এই এটা গেল রুট ক্যাপ রুট ক্যাপ থেকে বলছে এ ফিউ মিলিমিটার অ্যাবাব মানে খুব অল্প ওপরে কি হচ্ছে মানে এটা হচ্ছে রুটস এদিকটা হচ্ছে নিচের দিক এখানটা হচ্ছে গ্রাউন্ড এর উপরে হচ্ছে গাছটা আছে তাহলে এই রুট ক্যাপের উপর দিক মানে এইখানটা কি বলছে এ ফিউ মিলিমিটার অ্যাবাব দ্য রুট ক্যাপ কোন রিজিয়ান অবস্থিত রিজিয়ান অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি দ্য সেলস অফ দিস রিজিয়ান আর ভেরি স্মল থিন ওয়ার্ল্ড অ্যান্ড উইথ ডেন্স প্রোটোপ্লাজম এখানে যে সেলসগুলো আছে তার ক্যারেক্টারিস্টিক্স কি খুব ছোট 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 সেল আছে এবং তাদের যে ওয়াল অর্থাৎ সেল যে ওয়ালটা সেটা খুব থিন এবং তার মধ্যে যে প্রোটোপ্লাজম সেটা হচ্ছে খুব ডেন্স অনেক অনেক বেশি প্রোটোপ্লাজম আছে তাহলে এই মেরিস্টেমেটিক যে রিজিয়ানটা সেটা রুট ক্যাপের ওপরে অবস্থিত ফিউ মিলিমিটার তাহলে মেরিস্টামেটিক রিজিয়ানের আন্ডারে আমরা তিনটে পয়েন্ট যাচ্ছি একটা হচ্ছে এ ফিউ মিলিমিটার অ্যাভাব ফ্রম দ্য রুট ক্যাপ তার তারপরের পয়েন্টে আসছে এখানে যে সেলসগুলো অবস্থিত সেই সেলসগুলোর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কী ক্যারেক্টারিস্টিক্স সেগুলো খুব ছোট হয় এবং সেল ওয়াল হচ্ছে খুব পাতলা হয় এবং ভিতরে হচ্ছে প্রোটোপ্লাজম অনেক বেশি থাকে বোঝা গেল তিনটে পয়েন্ট তারপরে কি বলছে দে ডিভাইড রিপিটেডলি অর্থাৎ সে তারা কী হয় পরের পয়েন্টে আসছে এই যে সেলসগুলো সেগুলো যে ডিভাইড হচ্ছে প্রচুর বেশি পরিমাণে হচ্ছে রিপিটেডলি হচ্ছে মানে থামে না সেখানে ডিভাইড হতেই থাকে সেল ডিভিশন ওই জায়গাতে হতেই থাকে ওকে দ্য সেলস প্রক্সিমাল টু দিস রিজিয়ান আন্ডারগো র্যাপিড ইলঙ্গেশন অ্যান্ড এনলার্জমেন্ট অ্যান্ড আর রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট তাহলে এটা হচ্ছে আলাদা তাহলে আমরা ফার্স্টে জানলাম রুট ক্যাপের পোর্শনটা একদম নিচের দিকে হচ্ছে রুট ক্যাপ এবং রুট ক্যাপটা আমরা বললাম যে তার ফাংশন কি কেন রুট ক্যাপ আছে তার উপরে জানলাম রিজিয়ান অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি সেখানে জানলাম যে সেটা কোথায় অবস্থিত অর্থাৎ রুট ক্যাপের উপরে অবস্থিত যদি ছবিটা মনে রাখা যায় তাহলেই ওই পয়েন্টটা কভার হয়ে গেল যে রুট ক্যাপ থেকে ফিউ মিলিমিটার অ্যাভাব ওকে তারপরের পয়েন্টে আসছে যে এখানে সেলসগুলো কীরকম সেলসগুলো কি ফার্স্টে আসবে সাইজ মানে ছোট হয় তারপরে হচ্ছে বাইরে সেল ওয়ালটা হচ্ছে থিন হয় আর ভিতরে হচ্ছে প্রোটোপ্লাজম থেকে সেটা ডেন্স হয় হয়ে গেল সেকেন্ড পয়েন্ট তারপরের পয়েন্টে আসছে যেহেতু এখানে মেরিস্টেমেটিক যেখানে অ্যাক্টিভিটি বলবে সেখানেই মনে রাখবে যে সেখানে সেল ডিভিশন কিন্তু প্রচুর পরিমাণে হয় মানে সেল ডিভিশন হচ্ছে এখানে রিপিটেডলি হয় তাহলে তিনটে পয়েন্ট আমাদের এই রিজিয়ানটা থেকে মনে রয়ে গেল এরপরে তারপরে আসছে ওপরের রিজিয়ানটা সেটাই হচ্ছে এই পার্টটা আসছে সেলস প্রক্সিমাল টু দিস রিজিয়ান অর্থাৎ এই এই রিজিয়ানটা প্রক্সিমাল এইটা প্রক্সিমাল মানে হচ্ছে কি পাশে ডিস্টাল মানে দূরে প্রক্সিমাল পাশে ডিস্টাল মানে দূরে এরমভাবে মনে রাখবো প্রক্সিমাল আর পাশের পিপি আর ডিজিটাল দূরে ডিডি এরকমভাবে তোমাদের মনে রাখতে হবে ওকে তাহলে প্রক্সিমাল টু কি বলছে সেলস প্রক্সিমাল টু দিস রিজিয়ান দিস রিজিয়ান মানে এখানে বলছে মেরিস্টেমিটিক অ্যাক্টিভিটি যে রিজিয়ান অর্থাৎ রিজিয়ান অফ মেরিস্টামেটিক অ্যাক্টিভিটির প্রক্সিমাল যে রিজিয়ানটা আছে সেটা কি করছে আন্ডারগো র্যাপিড ইলঙ্গেশন অ্যান্ড এনলার্জমেন্ট অর্থাৎ তাদের সেই সেলসগুলো কি করছে র্যাপিড ইলঙ্গেশন করছে মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটির যে সেলসগুলো সেগুলো কি করছে র্যাপিড ডিভিশন হচ্ছিল আর এর ওপরে যে সেলসগুলো আছে সেগুলো কি হচ্ছে র্যাপিড ইলঙ্গেশন করছে অর্থাৎ বড় হয়ে যাচ্ছে এবং কি করছে অ্যান্ড এনলার্জমেন্ট অর্থাৎ ওই একই অ্যান্ড আর রেসপনসিবল ফর দ্য গ্রোথ অব দ্য রুট ইন দ্য ইন লেথ অর্থাৎ এইখানে যে সেলসগুলো ডিভাইড হলো সেই সেলসগুলো কী করলো এবারে ইলঙ্গেট হতে শুরু করো যখনই এটা ইলংগেট হলো তখনই কী হলো রুটের সাইজটা বড়ো হয়ে গেল অর্থাৎ সেলটা নাম ছোটো ছিল সেটা যখনই ইলংগেট হলো স্ট্রাকচারটা তখনই বড়ো হয়ে গেল সেটাই বলছে এই রিজিয়ান অর্থাৎ রিজিয়ান অফ ইলঙ্গেশন যেটা আছে রিজিয়ান অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি প্রক্সিমালে সেটা কি করছে সেটা সেইখানে যে সেলসগুলো আছে সেগুলো কি করে র্যাপিড ইলঙ্গেশন এবং এনলার্জমেন্ট করে এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সেই রিজিয়ানটাই রেসপন্সিবল হয় ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেংথ তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে কোন রিজিয়ানটা রুটসের কোন রিজিয়ানটা গ্রোথ অফ দ্য রুট ইন লেন রেসপন্সিবল তোমরা কি বলবে সেটা হচ্ছে রিজিয়ান অফ ইলঙ্গেশন দেখো কথা থেকে ইলঙ্গেশন অফ অর্থাৎ এই ইলঙ্গ কি হয় হয় ইলঙ্গেট যখনই হবে পুরো স্ট্রাকচারটাই বড় হয়ে যাবে তাহলে সেটাই রুটের পুরো স্ট্রাকচারটা সাইজটাকে বাড়াতে সাহায্য করছে সেটাই বলছে দিস রিজিয়ান ইজ কল দ্য রিজিয়ন অফ ইলঙ্গেশন তাহলে রিজিয়ান অফ ইলঙ্গেশনে আমরা কি কী পয়েন্ট জানলাম ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা প্রক্সিমাল টু রিজিয়ান অফ ম্যারিস্টেমেটিক অ্যাক্টিভিটির অবস্থিত মেস্টেমেটিক অ্যাক্টিভিটির উপরে অবস্থিত সেইভাবে বলতে গেলে ওকে তারপরের পয়েন্টে আসছে যে এখানে যে সেলসগুলো থাকে সেগুলো র্যাপিডলি ইলঙ্গেট এবং এনলার্জমেন্ট হয় এবং সেই জন্যে রেসপন্সিবল হয় পুরো রুটের হচ্ছে লেনথের হচ্ছে সাইজটা ইনক্রিজ করাতে এইখানকার সেলসগুলো হচ্ছে রেসপন্সিবল হয়ে থাকে তাহলে আমাদের তিনটে পার্ট কিন্তু কমপ্লিট হলো রুট ক্যাপ রিজিয়ান অফ মেলিস্টেমেটিক অ্যাক্টিভিটি রিজিয়ান অফ ইলঙ্গেশন ওকে তারপর দেখো দ্য সেলস অফ দ্য ইলঙ্গেশন জোন গ্র্যাজুয়ালি ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর হেন্স দিস জোন প্রক্সিমাল টু দিস রিজিয়ান অফ ইলঙ্গেশন ইজ কল দ্য রিজিয়ান অফ ম্যাচিউরেশন অর্থাৎ কি হচ্ছে রিজিয়ান অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটিতে সেল ডিভাইড হচ্ছে রিজিয়ান অফ ইলঙ্গেশনের সেলটা এনলার্জ হলো এবারে রিজিয়ান অফ ম্যাচিউরেশন সেখানে কি হলো সেলসটা এবার সেখানে বলছে আস্তে আস্তে দ্য সেলস অফ ইলঙ্গেশন জোন গ্রাজুয়ালি ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর অর্থাৎ এখান থেকে সেলসগুলো কি হচ্ছে এবার ডিফারেন্সিয়েট হচ্ছে এবং ম্যাচিওর হতে থাকছে ডিফারেন্সিয়েট মানে কি মনে করো পঞ্চাশ জন মনে করে এখানে ছাত্রছাত্রী ছিল এবারে কি হলো সেখান থেকে স্কুল থেকেই ভাগ করে দিল যে এই দশজনকে হচ্ছে সায়েন্স দেওয়া হবে এই দশজনকে আর্টস দেওয়া হবে এই দশজনকে কমার্স দেওয়া হবে তাহলে কি সায়েন্সের দশজন আর কমার্সটা পড়বে না মানে কি কাজের ভিত্তিতে তাদেরকে ডিফারেন্সিয়েট করে দেওয়া হলো ঠিক একইভাবে রুটসের ক্ষেত্রেও কাজের দিক থেকে কি হয় কিছু কিছু সেলসকে তারা ডিফারেন্সিয়েট করে দেয় যে এই কাজটা করবে ওই কাজ এটা কি বলে ডিফারেন্সিয়েশন তো ফার্স্টে কি হলো যে সেল ডিভিশন হয়ে অনেকগুলো সেলস তৈরি করলো তারপর কি হলো ইলঙ্গেশন হয়ে রুটসের যে স্ট্রাকচার লেংথটা সেটাকে বাড়ালো এবং তার উপরে কি হচ্ছে সেটা ম্যাচিউরেশন হচ্ছে এবং ডিফারেন্সিয়েশন করে যাচ্ছে মানে কি ডিফারেন্সিয়েশন করে দিল এক একটা এক একজনের কাজে ভাগ করে দিল সেলসগুলোকে এবং তারা কি করলো সেই সব কাজে হচ্ছে ম্যাচিওর হয়ে গেল এইভাবে মনে রাখতে পার ওকে তাহলে সেটাই বলছে সেলস অফ দ্য ইলংগেশন জোন গ্রাজুয়ালি ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিওর হেন্স দিস জোন প্রক্সিমাল টু দ্য রিজিয়ান অফ ইলঙ্গেশান ইজ কল দ্য রিজিয়ান অফ ম্যাচুরেশন অর্থাৎ রিজিয়ান অফ ইলঙ্গেশনের প্রক্সিমাল ঠিক উপরেই হচ্ছে রিজিয়ান অফ ম্যাচুরেশন তাহলে এটার হচ্ছে ফার্স্ট হচ্ছে পজিশনটা মনে রাখতে হবে তারপরে হচ্ছে মনে রাখবো যে এখানে যে সেলসগুলো আছে সেগুলো কি করছে ডিফারেনশিয়েট হচ্ছে এবং ম্যাচিউর হচ্ছে তাই এখানটার নাম হচ্ছে রিজিয়ান অফ ম্যাচুরেশান তাহলে আমরা কিন্তু রিজিয়ানের নাম দিয়ে বুঝতে পারবো যে সেই সেলসের সেখানকার সেলসের মধ্যে কি হচ্ছে কিভাবে রিজিয়ান অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি মানে সেখানকার সেলসগুলো হচ্ছে বেশি বেশি ডিভাইড করছে রিজিয়ান অফ ইলংগেশন ইলঙ্গেশন মানে সেখানকার সেলস হচ্ছে ইলংগেট হচ্ছে অর্থাৎ লম্বায় বেড়ে যাচ্ছে এবং রেসপন্সিবল ফর দ্য লেন্থ ইনক্রিজ মানে ইনক্রিজ ইন লেংথ অফ দ্য রুট ওকে তারপরে হচ্ছে রিজিয়ান অফ ম্যাচিউরেশন ম্যাচিউরেশান কত থেকে বুঝতে হবে যে এখানকার যে সেলসগুলো আছে সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট হচ্ছে এবং ম্যাচিউর হয়ে যাচ্ছে তাহলে আমাদের পরপর কিন্তু প্রত্যেকটা রিজিয়ন কিন্তু কমপ্লিট হয়ে গেল যদি নিচ থেকে বলি ফার্স্ট হচ্ছে রুট ক্যাপ রিজিয়ান অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি রিজিয়ান অফ ইলঙ্গেশন অ্যান্ড রিজিয়ান অফ ম্যাচিউরেশন তাহলে আমাদের কিন্তু এই যে মানে ক্রমানুযায়ী এগুলোকে কিন্তু মনে রাখতে হবে সিরিয়াল ওয়াইজ কোনটা নিচে তার উপর কোনটা তার উপর কোনটা তার উপর কোনটা ওকে তাহলে মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি মানে সেল ডিভিশন হচ্ছে ইলঙ্গেশন রিজিয়ন অফ ইলংগেশন মানে সেলসটা ইলংগেট হচ্ছে রিজিয়ন অফ ম্যাচুরেশন মানে সেলস ম্যাচিওর হচ্ছে এবং ডিফারেন্সিয়েট হচ্ছে তারপরের লাইন কি বলছে দেখো ফ্রম দিস রিজিয়ান সাম অফ দ্য এপিডার্মাল সেলস ফর্ম ভেরি ফাইন অ্যান্ড ডেলিকেট থ্রেট লাইক স্ট্রাকচার কল রুট হেয়ার্স অর্থাৎ ফ্রম দিস রিজিয়ান দিস রিজিয়ান বলতে কোন রিজিয়ানটাকে বলছে রিজিয়ান অফ ম্যাচুরেশান কারণ তার আগে আমরা রিজিয়ান অফ ম্যাচুরেশনটা পড়েছি তাহলে বলছে ফ্রম দিস রিজিয়ান অর্থাৎ রিজিয়ান অফ ম্যাচুরেশন থেকে কী হয় সাম অফ দ্য এপিডার্মাল সেলস অর্থাৎ কিছু কিছু হচ্ছে এপি ডার্মাল সেলস কী করে এখানে যে সেলসগুলো আছে সেগুলোকে এপিডার্মাল সেলস অনেক সময় বলা হয় কেন এপিডার্মাল মানে হচ্ছে একদম বাইরের সেলসগুলোকে এপিডার্মাল সেলস বলা হয় তো কী বলছে এই রিজিয়ানের কিছু এপিডার্মাল সেলস কী করে ফর্ম ভেরি ফাইন অ্যান্ড ডেলিকেট থ্রেড লাইক স্ট্রাকচার কল রুট হেয়ার অর্থাৎ খুব ফাইন অর্থাৎ খুব সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে থ্রেডের মতো অর্থাৎ সুতো যেরকম সরু হয় সেই রকম সরু সুতোর মতো হচ্ছে কিছু স্ট্রাকচার বেরিয়ে যায় এই রিজিয়ান অফ ম্যাচুরেশান থেকে সেটা কী করে সেটাকেই বলে কল রুট হেয়ার্স এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু আসে অনেক সময় যে মনে করো মানে ফ্রম হুইচ রিজিয়ান হচ্ছে রুট হেয়ার্স মানে ডেভেলপ তখন তোমাদের বলতে হবে ফ্রম রিজিয়ান অফ ম্যাচুরেশন রিজিয়ান ওকে মানে এই রিজিয়ান অফ ম্যাচুরেশন থেকে কি হয় থ্রেড লাইক ডেলিকেট স্ট্রাকচার বেড়ে সেগুলোকে রুট হেয়ার্স বলা হয় এবং তারপর কি বলছে দিস রুট হেয়ার্স অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েলস অর্থাৎ এই রুট অফ হেয়ার্স গুলো কি করছে মিনারেল ওয়াটার এবং হচ্ছে মিনারেলস এবং ওয়াটার যেটা আমরা জেনেছিলাম রুটসের প্রধান একটা কাজ হচ্ছে মিনারেল ওয়াটার এই মিনারেলস এবং রু ওয়াটারকে অ্যাবজর্ব করা তো এই রুট হেয়ারগুলো কিন্তু সেইটাতেই হচ্ছে সাহায্য করছে তাহলে কী বলছে রুট হেয়ার অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সল তাহলে রুট হেয়ার কোন রিজিয়ান থেকে তৈরি হয় এবং সেটা কীরকম এই যে ভেরি ফাইন ডেলিকেট এবং থ্রেড লাইক স্ট্রাকচার এটা মনে রাখবে ওকে তাহলে আমি আশা করছি এই রিজিয়ান অফ রুট থেকে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা পারবে এবং যদি এই ছবিটা থেকে দেখিয়ে দেওয়া হয় যে এটা কী এটা কী আসতে পারে এই যে থিম্বেল লাইক স্ট্রাকচার এটা হচ্ছে রুট ক্যাপ এবং তার উপরে হচ্ছে রিজিয়ান অফ ম্যাজিস্টেমেটিক অ্যাক্টিভিটি রিজিয়ান অফ ইলঙ্গেশন রিজিয়ান অফ ম্যাচুরেশন এবং রিজিয়ান অফ ম্যাচুরেশন থেকে যে সুতোর মতো অংশগুলো বেরিয়ে গেছে সেগুলো হচ্ছে রুট হেয়ার রিজিয়ান অফ দ্য রুট টিপ অর্থাৎ এগুলো হচ্ছে রুট টিপের একটা রিজিয়ান তাহলে এই অবধি আমরা এই ভিডিওতে করলাম পরে যে ভিডিওটা তোমরা পাবে তাতে আমরা করবো মডিফিকেশান অফ দ্য রুট ওকে থ্যাংক ইউ